ও ডিঙ্গিরাজ মশাই কই গেলেন আজকে কি খাইবেন কিছুই তো কইলেন না কি ব্যাপার ডিঙ্গিরাজ মশাই তো গুহার সামনে নাই তাহলে হালাই গেল কই পচা তুই আইছস যাক ভালো হইছে তা আজকে কি খাবার আনবি আমার লাইগা খাবার যা খাইতে চান তাই আনমু সমস্যা নাই কিন্তু আপনি গেছিলেন কই আর কইস না লজ্জার কথা কি কমু কালকে গিরিল খাওয়ার পরে পেটে একটু সমস্যা দেয়া দিছে এই লইয়া প্রায় 5-7 বার সাইডে গিয়া মাইরাইতে হইছে এখন আর খাড়াই দিবই না শরীরটা পুরো দুর্বল লাগতাছে হ্যাঁ শয়তান ফয়তান এমনি মরে কি রে কিছু কইলি আমারে তুই না কিছু কই নাই যাক বাদ দেন এখন কি খাইবেন এটা কন আজকে বেশি কিছু খামু না হালকা কিছু আনিস যেটা দিয়ে আমি মোটামুটি আজকের দিনটা পার করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আপনার জন্য খাবার নিয়ে আসি আর শোন ওই আসার সময় একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট লয়ে আসিস তো পেটে অনেক গ্যাস জমছে হালাই কয় কি রে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় এই বলে পচা ডিঙ্গিরাজের কাছ থেকে বিদায় নিয়ে শিকারের সন্ধানে বের হয়ে গেল ওইতে একটা পাখি দেখা যায় পাখিটারে যে কোনো ভাবে ধরতে হইব যদি ধরতে না পারি তা ডিঙ্গিরাজ তো আমারই খেয়ে ফেলাইব খুব সাবধানে পাখিটারে ধরার চেষ্টা করতে হইব আর আস্তে আস্তে যাবো যাতে করে পাখিটা টেরও না পায় কপালটা খারাপ পাখিটা হারাইয়া ফেলাইলাম শিকার এটাও হাত থেকে ছুটতে গেল এখন ডিঙ্গিরাজের কাছে যাইয়া কি কমু ডিঙ্গিরাজ তো আবার আমারে খাওয়ার বাহানা করব যাই হোক দেখি আর কোনো শিকার পাওয়া যায় কিনা ওই শিকার ধৈরা নিয়ে ডিঙ্গিরাজের কাছে যাইতে হইব অনেক খোঁজার পরে আরেকটা শিকার পাইলাম গরুটা তো প্রচণ্ড হাঁপাইতেছে গরুডার আবার কি হইলো কেডা আবার গরুডারে ধরতে আইছিল তো যাই হোক এই কথা জানি না তার আমার লাভ নাই আমার এখন শিকারটা ধরতে হইব যে কোনো ভাবে হোক শিকারটা দুইরা ডিঙ্গিরাজের কাছে লয়ে যাইতে হইব কি ব্যাপার কপাল কি আজকে খারাপ নাকি বুঝলাম না শিকার এটাও তো আচ্ছারা হয়ে গেল জানি না আজকে কপালে কি আছে ডিঙ্গিরাজ মনে আজকে আমার গাড্ডাই মটকাইব দেখি আর কোনো শিকার পাওয়া যায় কিনা একটা শিকার দেখতে পাইতেছি কিন্তু এই শিকার তো আমি ধরতে পারবো না আমি এই শিকারে ধরতে গেলে তো এই শিকার পাড়া দিয়ে আমার পেটা বাই করে ফেলাইব এটা আবার পারতো ডিঙ্গিরাজ যদি থাকতো তাহলে ডিঙ্গিরাজ নিজে পারতো না এটা ধরার কাজ নাই এখানতে বলাই আই হা আইলাম শিকার ধরতে কিন্তু শিকার ধরতে তো নিজেই প্রায় শিকার হয়ে যাইতেছি সামনে দিয়ে বাঘ বয়ে রয়েছে যে কোনো সময় তো আমার খাইয়া ফেলাইব বাঘ দেখার আগে এখানতে পলাইতে হইব কিন্তু পলানের আগে যদি বাঘ আমার বুঝে ফেলায় তাহলে তো দৌড়া ফেলাইব ওই তো দেখ খেলাইছে দৌড়া কোনো মতো জানটা লইয়া বাঁচতে পারছি নাহলে তো বাঘের পেটে আন চলে যেতাম কি একটা সমস্যার মধ্যে পড়লাম ডিঙ্গিরাজের লেগা শিকার ধরতে যেয়ে আমি তো প্রায় শিকার হইয়া যাওয়া ধরছিলাম যাই হোক দেখি আর কোনো শিকার পাই কিনা ওই শিকার লইয়া আবার ডিঙ্গিরাজের কাছে যাইতে হইব ওই তো একটা হাঁস দেখা যায় দেহি হাঁসটারে পকচক দিয়ে উপরে আনা যায় কিনা যদি উপরে আনতে পারি তাহলে এই হাঁসটারই ডিঙ্গিরাজের লেগে লইয়া যামু আজকে ডিঙ্গিরাজে হাঁস খেয়ে এই রাত পার করবো ও হাঁস ভাই তুমি যদি একটু উপরে আইতা তাই তোমার লগে একটু কথা কইতাম একটু গুরুত্বপূর্ণ কথা আসলো তোমার লগে আমার সাথে আবার তোমার কিসের গুরুত্বপূর্ণ কথা আমি তো একটা সাধারণ হাঁস মাত্র আমার সাথে তোমার কিসের গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে আমি তো বুঝি না তোমারে শিকার করার লাইগা কিছু লোক উঠা পড়া লাগছে এই জন্য আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আইছি যাতে করে তুমি বাইচা যেতে পারো আর আমার খুব ভালো বন্ধু হইতে পারো কারণ আমার একজন ভালো বন্ধুর দরকার সব কিছুই তো বুঝো তুমি নাকি
আচ্ছা ঠিক আছে, এখন তো কইয়াই দিলা, আমার শিকার করার লাগা সবাই উঠতে পড়া লাগছে, তাইলে আমি সতর্ক থাকবো, এখন আর আমারে বিরক্ত করো না, এখান থেকে চলে যাও। আরে বোকা, কিভাবে বাঁচবা এটা নিয়ে তো একটু আলোচনা করতে হইব। এখন তুমি যদি পানিতে বসে থাকো তাহলে আমি কেমন আলোচনা করব? তুমি উপরে আসো, তোমার সাথে একসাথে বসে আলোচনা করতে হইব। আমি উপরে আসতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমাকে তুমি মারতে পারবে না, যদি এই শর্তে রাজি হও তাহলে আমি উপরে আসতে পারি। আরে না বোকা, আমি তোমারে মারতে যাবো কেন? আমি তো তোমার একটা ভালো বন্ধু হইতে আইছি আর তোমাকে ভালো পরামর্শ দিতে আইছি, যাতে করে তোমারে কেউ স্বীকার করতে না পারে। সমস্যা নাই, তুমি উপরে আসো, সমস্যা নাই। কালাচান, খালি তুমি উপরে আসো, তারপরে দেখো আমি তোমারে কি করি। এই তো আমি উপরে আইছি, এখন চলো আমরা দুজনে বসে একটু নিরিবিলি কথা বলি। কে আমার স্বীকার করতে চায়, কিভাবে স্বীকার করতে চায়, কোন জায়গায় আমার স্বীকার করতে চায়, সবকিছু নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। তবে তুমি কিন্তু আমার কথা দিছো, তুমি আমারে মারবা না। তোমার মতো বোকা আমি আর একটাও পাই নাই। তোমারে আমি এখন ডিঙ্গিরাজের কাছে নিয়ে যাবো, তখন বুঝবা যে আসলে আমি কি করতে চাইছি। কেন তার কাছে নিয়ে যাবা কেন আমারে? আমার লাগে তো তোমার আলোচনা করার কথা ছিল, কিন্তু তার কাছে কেন নিয়ে যাবা বুঝলাম না। তার খিদা লাগছে, এখন তোমার আমি নিয়ে যাবো, সে তোমারে খুব মজা করে খাইবো, বুঝতে পারছো? যাক, অবশেষে শিকার একটা ধরতে পারলাম। অনেক পরিশ্রম হয়েছে শিকার ধরতে, কিন্তু যাই হোক, এখন শিকার লইয়া যাই ডিঙ্গিরাজের কাছে, কারণ ডিঙ্গিরাজ তো আবার না খাইয়া বয়ে রয়েছে, আমি শিকার লইয়া গেলে সে শিকার খাইব। ডিঙ্গিরাজ মশাই, আপনার শিকার লইয়া আইছি, এখন শিকার খান, শিকার খাইয়া আমার উদ্ধার করেন। হ দেখতেই তো পাইতেছি তুই শিকার আনছোস, কিন্তু তোরে যে আমি আরেকটা জিনিস আনতে কইছিলাম, এটা কি আনছোস? আপনি কোনটার কথা কইতাছেন আমি তো বুঝতে পারতাছি না। আরে বেটা, গ্যাস্ট্রিক ওষুধের কথা কইলাম না তোরে? কইলাম না যে আমার পেটে গ্যাস হয়ে আছে, আমি কয়বার বাইরে গেছি, তুই গ্যাস্ট্রিক ওষুধ আনোস নাই নাকি বুঝলাম না। আরে দূর মশাই, আমি গ্যাস্ট্রিকের ওষুধ কই পাবো? আপনার মাথা মুথা ঠিক আছে? কিরে তুই ঝাড়ি দেস? আরে না, ঝাড়ি দে নেই তো, মজা করছি আপনার লগে। আচ্ছা, গ্যাস্ট্রিকের ওষুধ কালকে আন মনে, আজকে মনে আসলো না। আচ্ছা ঠিক আছে, মনে করে কালকে লই আইস, কিন্তু আমার কিন্তু পেটে এখনো গ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন শিকারটা খাইয়া আপনি আমার এখন বিদায় দেন। আচ্ছা ঠিক আছে, এখন দে খাইয়া লই। আরে ডিঙ্গিরাজ মশাই, কি করতেছেন? একটু কেন ঘুম দিয়ে উঠছেন? মুখ না দিয়ে খাইতে আইছেন? আরে বেটা কোনো সমস্যা নাই, দে তো খাইয়া লই। আরে ভাই, মুখটা ব্রাশ করে তারপরে খান। মুখ ব্রাশ করা লাগবো না, এমনি খামু, তুই দে তো। তাইলে একটা কাজ করেন, মুখ যেহেতু ধুইবেনই না, একটু গু লাগাইলেন মুহের মধ্যে, তাইলে খাইতে আরো টেস্ট হইব। এই গু আবার কি রে? সস, যে কোনো খাবারের সাথে খায়, আপনি চাইলে আপনার খাবারের সাথে একটু গু লাগাই লইতে পারেন। ও তাই? তাইলে কি তোর কাছে আছে? থাকলে দে, আমি একটু খাবারের লাগে মিলিয়ে লই। পাড়ার পোপাড়া কয় কি না, আমার কাছে এখন গু নাই, আপনি এখন হুদাই খান। গু যেহেতু নাই, তাইলে আমারে তুই এই কথা কই আমার লোভ দেখাইলি কে? যাক, পরবর্তীতে আওয়ার সময় কিন্তু গুলুই আইস। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনে কইবেন আমি হেমনি আপনার লেগে গুলুই আম। ডিঙ্গিরাজের খাওয়া শেষ হওয়ার পর পচা ডিঙ্গিরাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি।